আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আমার এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর জানিয়ে থাকি আশা করি আপনাদের উপকারে আসে যদি একটু উপকারে আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই গোল্ড লাভার বিডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ তিন আগস্ট দুই হাজার একুশ প্রথমে দেখে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কত আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি আউন্স সোনার মূল্য এক হাজার আটশো পনেরো দশমিক আট ছয় ডলার বা এক লাখ চুয়ান্ন হাজার দুইশো চুয়াল্লিশ টাকা প্রতি গ্রাম সোনার মূল্য আটান্ন দশমিক তিন আট ডলার বা চার হাজার নয়শো উনষাট টাকা প্রতি কেজি সোনার মূল্য আটান্ন হাজার তিনশো একাশি দশমিক দুই পাঁচ ডলার বা ঊনপঞ্চাশ লাখ উনষাট হাজার সত্তর টাকা তাহলে আমাদের দেশীয় হিসেবে ভরি প্রতি মূল্য দাঁড়াচ্ছে সাতান্ন হাজার আটশো একচল্লিশ টাকা তো চলুন এবারে দেখে নেই বাংলাদেশের বাজারে সোনার দাম কত বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেট হলমার্ককৃত প্রতি আনা সোনার মূল্য চার টাকা প্রতি গ্রাম সোনার মূল্য ছয় টাকা তাহলে ভরিতে মূল্য দাঁড়াচ্ছে একাত্তর হাজার নয়শো টাকা একুশ ক্যারেট হলমার্কঋতু প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশো এক টাকা প্রতি গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শো টাকা তাহলে ভরিতে মূল্য দাঁড়াচ্ছে আটষট্টি হাজার আটশো টাকা আঠারো ক্যারেট হলমার্ক প্রতি প্রতি সোনার মূল্য তিন হাজার সাতশো চুয়ান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য পাঁচ টাকা তাহলে ভরিতে মূল্য দাঁড়াচ্ছে ষাট হাজার টাকা সনাতন পদ্ধতির অর্থাৎ পুরাতন ব্যবহৃত সোনা প্রতি আনা সোনার মূল্য তিন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার টাকা তাহলে ভরিতে মূল্য দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই স্থিতিশীল আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশের বাজারে সোনার দাম আগামী দুই এক সপ্তাহের মধ্যে কমা বা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই প্রিয় গোল্ড লাভার বন্ধুরা আপনারা সোনার সুন্দর সুন্দর ডিজাইন দামের আপডেট এবং সোনার উপর যে কোনো বিস্তারিত তথ্য পেতে ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ মেহরিন জুয়েলার্স পেজে লাইক ও ফলো করে সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ